অবশেষে পর্দা নেমেছে দেড় মাসের ক্রিকেট মহাযজ্ঞের। হাসি কান্না আনন্দ দুঃখ উল্লাসে ফেটে পড়া কিংবা হতাশায় মুষড়ে পড়া, ক্রিকেট বিশ্বকাপের দেড় মাসের যাত্রায় প্রায় সব কিছুই দেখা মিলেছে। দুর্দান্ত এই ক্রিকেট টুর্নামেন্ট গোটা ক্রিকেট বিশ্বের সমর্থকদের হৃদয়ে সৃষ্টি করেছে আলোড়ন, দিয়েছে অন্য রকমের এক অনুভূতি। বিশ্বকাপে এই সকলের পারফরমেন্সের বিবেচনায় নিয়ে সেরা ক্রিকেটারদের নিয়ে একটি এবং ব্যর্থ হওয়া ক্রিকেটারদের নিয়ে একটি একাদশ সাজিয়েছে BDCricTime। চলুন দেখে নেওয়া যাক কারা কারা জায়গা পেলেন সেই একাদশে। বিশ্বকাপের সেরা একাদশে সবার আগে যাদের নাম চলে আসার কথা, তাদের মধ্যে একজন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেরা একাদশ অধিনায়ক রোহিত ভারতের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তিনি। তার গড়ে দেওয়া ভিতকে কাজে লাগিয়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। 11 ম্যাচে 597 রান করেছে রোহিত, যা এবারের বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ। ওপেনিংয়ে রোহিতের সাথে সেরা একাদশে জায়গা পেয়েছেন কুইন্টন ডিকক। নিজের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপটা স্বপ্নের মতো কেটেছে ডিককের। 594 রান করে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। মারমুখী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেওয়ার কাজটা করেছেন ডিকক। এই বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন প্রোটিয়া এ উইকেটরক্ষক ব্যাটার। তিন নম্বর পজিশনে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছে বিরাট কোহলি। স্বপ্নের মতো একটা বিশ্বকাপ কাটিয়েছেন কোহলি। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে বিশ্বকাপ জুড়ে একের পর এক রেকর্ড গড়েছেন কোহলি। 11 ম্যাচে 3 সেঞ্চুরি এবং 650তে কোহলি করেছেন 765 রান, যা এবারের বিশ্বকাপের সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা কোহলির চেয়ে 168 রান কম করেছেন। 4 নম্বরে জায়গা পেয়েছেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এই আনকোরা অলরাউন্ডার সম্ভবত এবারে বিশ্বকাপের সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ ছিলেন। বিশ্বকাপের একটা বড় অংশে নিউজিল্যান্ড পায়নি নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের সার্ভিস, সেখানে তার জায়গায় দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে 10 ম্যাচে 3 সেঞ্চুরিতে 578 রান করেছেন রাচিন। 5 নম্বর পজিশনে আছেন একমাত্র বাংলাদেশি মাহমুদুল্লাহ রিয়াদ। হতাশাজনক একটি বিশ্বকাপ কাটিয়েছে বাংলাদেশ। টাইগারদের সেই হতাশার বিশ্বকাপে একমাত্র আশার আলো হয়েছিলেন রিয়াদ। 7 ইনিংসে 1 সেঞ্চুরিতে 328 রান করেছেন রিয়াদ, যেখানে আছে 111 রানের একটি ঝলমলে ইনিংসও। সেরা একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিয়াদ। 6 নম্বরে রয়েছে মারমুখী ব্যাটিংয়ের মহাকাব্য লেখা গ্লেন ম্যাক্সওয়েল। ইনিংসের শেষ দিকে ঝড় তোলার জন্য ওস্তাদ ম্যাক্সওয়েল এবারে বিশ্বকাপেও তা দেখিয়েছেন তিনি। 40 বলে সেঞ্চুরির পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে 201 রানের অনবদ্য ইনিংসটি সবারই মনে থাকার কথা। 7 নম্বরে জায়গা পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতের হয়ে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছেন জাদেজা। কাজের সময় তুলেছেন উইকেট, দলের প্রয়োজনে করেছেন রানও, ফিল্ডিংও ছিলেন চটপটে। বোলিং বিভাগে এক স্পিনারের সাথে রাখা হয়েছে 3 পেসার। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন অ্যাডাম জাম্পা। বিশ্বকাপে 23 উইকেট শিকার করেছেন অজি লেগ স্পিনার জাম্পা। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকও তিনি। এছাড়া 3 পেসার হিসেবে একাদশে আছেন মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা এবং জেরাল্ড কোয়েডসি। শামি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারে হয়েছেন, সেই সাথেই টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন বুমরাও। আর দক্ষিণ আফ্রিকার কোয়েডসিও দলকে সেমিফাইনালে তোলায় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ড্যারেল মিচেল। বিশ্বকাপে ব্যর্থ হওয়া ক্রিকেটারদের তালিকাটাও লম্বা। সেখানে একাদশের ওপেনিংয়ে আছেন জনি বেয়ারস্টো এবং টেম্বা বাভুমা। দুজনেই নিজেদের ছায়া হয়েছিলেন গোটা বিশ্বকাপে। তিনি আছেন অধিনায়ক এবং উইকেটরক্ষক জস বাটলার। বিশ্বকাপ জুড়ে ছন্দে ছিলেন না বাটলার, তার দল ইংল্যান্ডও হয়েছে ভরাডুবি। মিডল অর্ডারে ধনঞ্জয় ডিসিলভা, মঈন আলী এবং সাদাব খান জায়গা পেয়েছেন। এই 3 জনের কেউই বিশ্বকাপে আহামরি কিছু করে দেখাতে পারেননি, সবাই ছিলেন ব্যর্থ।
বোলিংয়ে স্পিনার মোহাম্মদ নেওয়াজের সাথে আছেন দুই বাংলাদেশি তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এবং ইংলিশ পেসার মার্ক উড চার ক্রিকেটারই গোটা বিশ্বকাপে হতাশাজনক ছিলেন বল হাতে তাদের দলতাই মেটাতে পারেনি প্রত্যাশা এছাড়া দ্বাদশ ক্রিকেটার হিসেবে ব্যর্থদের একাদশে আছেন ইফতেখার আহমেদ